আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন সময় আপনার সেন্সরের কাজ করে থাকেন, আজকে আমি আপনাদের এই ফ্লোটলেস ড্রিলের একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো, যেটা সেন্সরের মতোই কিন্তু কাজ করে, আবার এখানে আপনার গ্রাউন্ড নিয়ে কাজ করে এবং ওয়াটার ট্যাঙ্ক অটো করার জন্য কাজ করানো হয়। এটা ফ্লোটলেস রিলে বলা হয়, লেভেল সুইচ রিলে, লেভেলের মাধ্যমে এটাকে আপনি সেন্স নিতে পারবেন। ওকে, সেক্ষেত্রে এখানে দেখেন এটার মডেল নাম্বার যদি আমি দেখাই, এখানে দেখেন টাইপ C61FGP, এখানে লেখা আছে ফ্লোটলেস লেভেল সুইচ, এখানে সোর্স আছে আর এখানে এর ডায়াগ্রাম আছে। এটা 8 পিনের একটা রিলের মতো কানেকশন, আর এখানে আপনার একটা প্রয়োজন পড়ে বেস। দেখেন আমার এখানে একটা বেস আছে এবং এইটাকে আমি অপারেশন করিয়ে একটা লোড, এটা একটা লোড অ্যাসেসর রিলে, আমি এই রিলেটাকে অন করব এবং কি অফ করব আর দেখব এটা দিয়ে আসলে কি কি লোড অন করা যায়, কি কি ইনপুট নেওয়া যায়। এটা ইনপুট সিগন্যালের মাধ্যমে আউটপুট লোডকে অন অফ করে। ওকে, তো প্রথমেই আমার এটা ডায়াগ্রাম দেখতে হবে। ডায়াগ্রামে দেখেন আপনি এখানে লেখা আছে সোর্সে, দেখেন সোর্সে গেলে দেখবেন 2 আর 7 হইল সোর্স ভোল্টেজ, এরপরে আছে 8 আর 5 হইল NC এবং কি 8 আর 6 হইল NO, আর এইখানে 3টা আছে সেন্সরের লেভেল, সেন্সরের কানেকশন। ওকে, আমি এখন এই জিনিসটা কানেকশন করে দেখাবো। তো আমরা জানি যেহেতু এটার উপরে লেখা আছে, দেখেন আগে আপনার দেখতে হবে এটা ওয়াটার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করে থাকে বেশিরভাগ সময়, কিন্তু আপনি কিন্তু এটা অনেক জায়গায় ইউজ করতে পারেন। এটা টাইপ দেওয়া আছে, এখানে আউটপুট যে ভোল্টেজটা, সেন্সরে যে ভোল্টেজটা থাকবে সেটা থাকবে 8 ভোল্ট AC, তার মানে এখানে শর্ট খাওয়ার কোনো ধরনের রিস্ক নাই, এবং কি কন্টাক্ট রেটিং 5 এম্পিয়ার 250 ভোল্ট AC, মানে এটা 250 ভোল্টে কাজ করবে, এবং এটার যে অক্সিলারি আছে এটা 5 এম্পিয়ার পর্যন্ত 220 ভোল্ট লোড নিতে পারবে। এর বেশি যদি হয় সেক্ষেত্রে আপনাকে এরকম একটা রিলে ইউজ করে আবার লোডটাকে আউটপুটে নিয়ে লোডিং করতে হবে। তো আমরা এখন যেহেতু 5 এম্পিয়ার এটা লাগবে না, তবু আমরা এটা দিয়ে এটাকে অন করিয়ে দেখাবো। সবার প্রথমেই আমরা যেটা করব সেটা হলো এর এই রিলেটার সোর্স ভোল্টেজ, যেখানে এখানে বলা আছে 2 আর 7, আমরা ঠিক 2 আর 7 নাম্বার টার্মিনালে 220 ভোল্ট পাওয়ার ইনপুট করব। যদি আমার ভিডিওর কোয়ালিটি একটু ঘোলা আসতেছে আমি বুঝতেছি, কিন্তু আমি স্টিল ভিডিও করার জন্য সামনের থেকে চেষ্টা করবো ভালো কোয়ালিটির করার জন্য, এবং কি লাইটিং সেটআপগুলো ভালো নিয়ে নিব। আর আমি এখন থেকে আপনাদের এই প্র্যাকটিক্যাল কাজগুলো একটু বেশি দেখাবো, কারণ আমি প্রোডাক্ট সম্পর্কে অনেক ভিডিওই দিচ্ছি আর রিপেয়ারিং ভিডিও তো আপনারা পাচ্ছেনই। তারপর আমি কিছু ওয়ারিং সম্পর্কে ধারণা দিব যারা ফ্যাক্টরি লেভেলে কাজ করেন তাদের জন্য। তাহলে আমি আপনাদের ফ্যাক্টরির যে নলেজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ওকে, তো আমরা এখানে 220 ভোল্ট লোডের কানেকশন, সোর্স কানেকশনটা দিয়ে দিয়েছি, এখন আমরা এটাকে পাওয়ার দিব, দেখি এটা কি হয়। তো এটা লাগানোর জন্য আপনি এখানে দেখবেন এখানে একটা রিলে, এই যে এখানে একটা গ্রুপ আছে আর বেসের ভিতরে একটা গ্রুপ আছে, আপনি সেম গ্রুপ টু গ্রুপ এটা লাগিয়ে দিবেন। এই যে আমি লাগিয়ে দিলাম, এখন আমি এটাকে অন অফ করবো। দেখেন আমি যখন লোড দিছি তখন কিন্তু এটা অন হয়েছে। ওকে, এটা কিন্তু অন হয়েছে, এই যে এখানে অন হয়েছে, এখন এটা কাজ করবে। এখন যেহেতু আমি ইনপুট পাওয়ার দিলাম, এখন আমি সেন্সরের কানেকশন দিব। সেন্সরটা কিন্তু এখানে মাস্ট আপনাকে বলা হয়েছে, দেখেন 3 তারের হয়ে থাকবে, যেহেতু লেভেল আপ, মিডেল এবং কি ডাউন, তো 3 তারের হয়ে থাকবে। তো 3 তারের দেওয়ার জন্য আপনাকে কত কত টার্মিনাল কানেকশন করতে পারছে আপনার সেটা দেখতে হবে। আমি এখানে তারটা ছিললাম, ওকে, তো এই 3টা তার আমাকে কোথায় কোথায় লাগাতে বলছে দেখেন, আমার এইখানে ডায়াগ্রামে দেওয়া আছে 4 3 2 4 3 1, আমি ঠিক এই আমার এই তারটা 4 3 1 লাগাবো, যেহেতু 1 নাম্বারটা গ্রাউন্ড, তো আমি এইটা দিলাম 1 নাম্বার।
এক নাম্বার, তারপরে দিব 3 আর 4। এখন আমি এই সেন্সরের মাথা এখানে দেখেন, আমার এই তারটার সেন্সরের আউটপুট হলো এইটা, এই যে এখানে তিনটা তার আমি ছিলে নিব। আমি ছিলে নিলাম, এখন আমি এটাকে পাওয়ার দিব, আমার গ্রুপে গ্রুপে লাগিয়ে আমি পাওয়ার দিব। এখানে পাওয়ার দিলাম, তো একটা জিনিস ফলো রাখবেন, এইখানে সুইচিং যখন অন অফ হবে, রিলেটা যখন কন্ট্যাক্টিং করবে, তখন এই এই ইন্ডিকেটরটা অন অফ হবে। ওকে, তো আমি আবার ফলো করে দেখাচ্ছি। এখানে লাইন দিলাম, অন হচ্ছে কিন্তু ধরে রাখতেছে না, দেখছেন অন হচ্ছে কিন্তু ধরে রাখতেছে না, দেখেন অন হচ্ছে ধরে রাখতেছে না। ওকে, আমি কিন্তু দেখেন এখানে তিনোটা যদি তার ধরি, আমার কিন্তু কোনোটাই শর্ট করতেছে না, তার মানে এই দেখ আমার হাত দিয়ে ধরলেও এটা কাজ করতেছে। ওকে, এখন আমার কি করতে হবে, যেহেতু এটা আর এটা হলো এন ও বা এন সি হচ্ছে, তো আমি এইখানে এটার সাথে এটা লাগিয়ে নিব। এই যে দেখেন এটা কিন্তু আমার অন হয়ে গেছে, আমি আবার যখন এটা ছেড়ে দিব অফ হয়ে যাবে, আবার এটা ধরলে কিন্তু অন হবে না, আবার এটাকে পুশিং করার মাত্রই এটা অন হয়ে যাবে। দেখেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি সেন্সর তিনটার কাজ দেখালাম, এটা হলো আমার লেভেল ডাউন সেন্সর, এটা মিডল সেন্সর, এটা হলো আমার আপ সেন্সর, মানে আমার এইখান থেকে এইখান পর্যন্ত যখন আসবে তখন এটা এখান থেকে এটার এই এই দুইটা কানেকশন যখন ছেড়ে যাবে তখন আমার এটা অফ হয়ে যাবে, আবার এটা যখন পেয়ে যাবে তখন অন হয়ে যাবে। এই দেখেন এটা আর এটা ধরলাম, এই যে সরি এইটা আর এটা ধরলাম, এই যে আমার এই দুইটা ধরলাম অন অফ, আবার অন অফ। ওকে, আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদের এই 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 অ্যাসেসরটা কানেকশন করে দেখাবো। আমি পাওয়ার অফ করলাম, তো যেহেতু অ্যাসেসরটা আমার 24 ভোল্টের, তো আমি কি করলাম 24 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই নিলাম, এবং কি সেটার প্লাস ভোল্টেজটা এখানে দেখেন 24 ভোল্টের প্লাস ভোল্টেজটা আমি এখানে কন্টাক্টে লাগাবো, এবং কি 24 ভোল্টের প্লাস ভোল্টেজটা থেকে আমি সুইচিং করব, আর মাইনাস ভোল্টেজটা আমি ডিরেক্টলি এখানে লাগিয়ে দিলাম। এই যে মাইনাস ভোল্টেজটা আমার মাইনাসের ভিতরে লাগিয়ে দিলাম, যেহেতু আমার এখানে অ্যাসেসরটা দেখেন 3 থেকে 32 ভোল্ট নিয়ে কাজ করবে, এখানে আমি এটাকে লাগিয়ে দিলাম। মনে করেন এটা একটা লোড, এটা একটা লোড, আমি একটা লোডকে এখন অন অফ করবো বা অটোমেটিক করব, আর প্লাস ভোল্টেজটা আমি এই যে এইখানে এনসি যেটা আছে কমন সেটার ভিতরে লাগাবো। দেখেন এখানে কমন কোনটা আছে, এখানে কমন আছে এই যে 5-8 নম্বর গিয়ে ডিরেক্টলি এনসি হয়ে আছে 5-এর সাথে, তার মানে আমাকে এই 8 নম্বরে এই তারটা লাগাতে হবে প্লাস ভোল্টেজটা, 24 ভোল্টের প্লাস আর মাইনাস তো এখানে লাগিয়ে দিলাম। তো আমি 8 নম্বরে এটাকে কানেকশন করলাম, আমি এটাকে 8 নম্বরে কানেকশন করলাম, এবং কি আরও একটা তার নিলাম, যে তারটা দিয়ে আমি এটার আউটপুটটা নিব, এই যে আর একটা আউটপুট নিব এটার, সেটা হলো কত নম্বর দিয়ে নিব, আমি 5 নম্বর দিয়ে, আমার 5 নম্বর একটা কানেকশন থাকতে হবে। আমি কিন্তু 5 নম্বরে কানেকশনটা রাখলাম,
এরপর আমি এই প্লাস ভোল্টেজটা ঠিক এখানে অ্যাসেসরে লাগিয়ে দিলাম। এখন দেখেন, এখন আমার কাছে এখানে এখানে যখন আমি এই রিলেটা লাগাবো, এখন লাগালাম রিলেটা, এখন আমার এটা লোডিং এ অন হবে এবং কি অফ হবে, আর এটা হলো আমার সেন্সরের ইনপুট, মানে আমি এখন এটাকে এই তিনটা সেন্সরের মাধ্যমে এটাকে অন অফ করতে পারবো। ওকে, আমি এটাকে পাওয়ার দিলাম, এটাকে পাওয়ার দিলাম এবং কি 24 ভোল্টের পাওয়ারটা আমি দিয়ে দিলাম। দেখেন এখন কি হয়, দেখেন আমারটা কিন্তু অন হয়ে থাকতেছে না, তার মানে এইটা আর এটা ধরতে হবে, অন অফ ধরলাম, অন অফ, এখন কিন্তু পুশ সুইচের মতো কাজ করতেছে, দেখছেন অন অফ, এটা লো লেভেল, এটা মিডল, এটা হাই, এই তিনটা এখানে দেখেন, লো লেভেল মিডল হাই, লো লেভেল মিডল হাই, এটা হলো লিমিট লো লিমিট সেন্সর, এটা হলো মিডল লিমিট সেন্সর, এটা হলো আপ লিমিট সেন্সর, মানে এইটার এটা যখন পাওয়া থাকবে তখন এটা থেকে চার্জ খেলেই এটা অন হয়ে যাবে। দেখেন এখানে অন হয়ে আছে, এটা কিন্তু অন হয়ে আছে, এটা অফ, আর এটা আমি যখন ছেড়ে দিব এটার থেকে এটা দেখুন আলাদা করে ফেলবো, তখন কিন্তু আমার এটা অফ হয়ে যাবে। আবার দেখেন আমার কিন্তু কোনো ধরনের শর্ট করতেছে না, দেখছেন, তার মানে আপনি এটা পানিতে লাগাতে পারবেন, পানিতে লাগাতে পারবেন এবং কি আমি অফ করে দিলাম, পানিতে লাগাতে পারবেন, কোনো ধরনের গ্রাউন্ডিং সেন্সর, যেমন আমরা বিভিন্ন সময় দেখে থাকি মেশিনে টাচ করার সাথে সাথে স্টপ হয়ে যায়, আবার মেশিনে কোনো ধরনের হাত পড়লে স্টপ হয়ে যায়, সেই ধরনের জায়গায় এইটা ইউজ করতে পারবেন, এটা পানিতে ইউজ করা যায়, ওইখানে ইউজ করা যায়। তো এই জিনিসটাই কিন্তু আমি আপনাদের আজকে দেখালাম, আর এই ধরনের ভিডিওগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদের আস্তে আস্তে দেখাবো। তো যারা এই বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো জানেন না, তারা এই ভিডিওগুলো দেখলে আশা করি কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।